আজকে 48 জন আইনজীবী এবং 68 জন ল ক্লার্ক বারাসাত কোর্ট থেকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলেন। রূপা গাঙ্গুলী আর লোকেট চ্যাটার্জি তারা সিনেমা করে ফেমাস হয়েছেন, এখন সামাজিক জীবন যাপন করছেন, সমাজের কাজ করছেন, রাজনীতি করছেন। তাদের অভিজ্ঞতা, ওই শিল্পীদের যা বয়স তার চেয়ে বেশি দিন রূপা দিন অভিনয় করেছেন, পুরস্কার পেয়েছেন, দেশ বিদেশে গেছেন, তাদের অভিজ্ঞতা আছে, তাই তাদেরকে আমরা চয়ন করেছি। কিন্তু যাদের বয়সই পুরো হয়নি এখনো দাঁড়াবার মতো, সেরকম লোককে দিচ্ছেন, বাংলায় কি আর যোগ্য লোক নাই? ওনার দলটা কোথা থেকে এসছে? টিএমসি বলে কিছু থাকবে কি? ছোট বড়ি খাড়া সব আলাদা হয়ে গেলে তরকারি বলে কিছু থাকবে না। আজকে টিএমসি থেকে আমরা তাই করব, সব ইট বালি সিমেন্ট আলাদা করে দেবো। এর আগে যারা ছিলেন তারা ঝুড়ি নিয়ে কলসি নিয়ে 5 বছর নাচানাচি করে কাটিয়ে দিলেন, কজন কোশ্চেন করেছেন, কজন বিতর্ক করেছেন, সেই প্রশ্নটা আমি করছি আজকে। আবার সেরকম লোককে বাংলার লোক যেতে হবে না। চলুন।